ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে এসেছে একটা মেকআপ ভিডিও নিয়ে সামনেই ভ্যালেন্টাইন্স ডে তো দেখতেই পাচ্ছো রেড কালারের ড্রেস পরে নিয়েছি ভ্যালেন্টাইন্স ডে মানে চতুর্দিকে রেড 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 ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে মানে শুধুমাত্র যে একটি ছেলে এবং মেয়ের মধ্যেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হয় তা না ভালোবাসার দিন সবাইকে সবার মানে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে সেটা সন্তান তার মাকে বলতে পারে নিশ্চয়ই বলতে পারে কেন বলতে পারবে না ভালোবাসার দিন যেহেতু পার্টিকুলার যে এই দিনটা শুধুমাত্র ছেলে মেয়েদের জন্যই সেরকম কিন্তু নয় তো চলো তোমরা যারা আমার থেকে বয়সে ছোট বা আমার থেকে বয়সে বড় তোমাদের সামনেই একটা সহজ লোক ক্রিয়েট করে দেখাবো যাতে তোমরা হেল্প হয় তোমাদের তো চলো স্টার্ট করে দিই বেশি কথা না বাড়িয়ে তো দেখতেই পাচ্ছ আমি রেড কালারের ড্রেস পরেছি এটা একটা আনারকালি পরেছি পরে আমি দেখাবো রেড কানের তো চলো ক্লিনজিং আমার মুখটা মেকআপ করার আগে মুখটা অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করেই স্কিনকে প্রিপেয়ার করেই মেকআপ করবে তো আমি বারবার বলি স্কিনকে সবসময় প্রিপেয়ার করেই কিন্তু স্কিনে মেকআপটা করবে তো আমি দেখিয়েছিলাম আগের দিন একটা লিপস্টিক নিয়েছিলাম ডালিং আজকে ওটা পরার ইচ্ছা আছে চলো দেখি তো আমি ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি মুখটা দেখতেই পাচ্ছ টিস্যু দিয়ে প্রথমে ভালো করে মুছে নিলাম ঠিক আছে এরপর একটু বেড টিসু তো আর সময় মেকআপ করবার আগে বারবার বলছি হাত কিন্তু ধুয়ে নেবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা করি না মেকআপ করবার পরও হাতটা অন্তত ওয়েট টিস্যু হোক বা হ্যান্ড ওয়াশ দিয়ে হোক হাতটা ধুয়ে নেবে কারণ বাইরে কোথাও যাচ্ছ হাতে লেগে রয়েছে দেখতে ভালো লাগে না ঠিক আছে যেটা আমরা করি না মনে করে হ্যান্ডটা ওয়াশ করে নেবে তো চলো আমি স্টার্ট করছি আর আমি বিউটি ব্লেন্ডার ইউজ করবো এটা ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে স্প্রিস করে নিই জল আছে এখনো

গুড ইভিনিং আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে সামনেই ভ্যালেন্টাইন্স ডে তো দেখতেই পাচ্ছ রেড কালারের ড্রেস পরে ভ্যালেন্টাইন্স ডে মানে চতুর্দিকে রেড 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 ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে মানে শুধুমাত্র যে একটি ছেলে এবং মেয়ের মধ্যেই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হবে তা না ভালোবাসার দিন সবাইকে সবার মানে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে সেটা সন্তান তার মাকে বলতে পারে নিশ্চয়ই বলতে পারে কেন বলতে পারবে না ভালোবাসার দিন যেহেতু শুধুমাত্র পার্টিকুলার যে এই দিনটা শুধুমাত্র ছেলে মেয়েদের জন্যই সেরকম কিন্তু নয় তো চলো তোমরা যারা আমার থেকে বয়সে ছোট বা আমার থেকে বয়সে বড় তোমাদের সামনে একটা সহজ লোক ক্রিয়েট করে দেখাবো যাতে তোমরা হেল্প হয় তোমাদের তো চলো স্টার্ট করে দিই বেশি কথা না বাড়িয়ে তো দেখতেই পাচ্ছ আমি রেড কালারের ড্রেস পরেছি এটা একটা আনারকালি পরেছি পরে আমি দেখাবো রেড কানের তো চলো ক্লিনজিং আমার মুখটা মেকআপ করার আগে মুখটা অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে ক্লিনজিং টোনিং মশিং করেই স্কিনকে প্রিপেয়ার করেই মেকআপ করবে তো আমি বারবার বলি স্কিনকে সবসময় প্রিপেয়ার করেই কিন্তু স্কিনে মেকআপটা করবে তো আমি দেখিয়েছিলাম আগের দিন একটা লিপস্টিক নিয়েছিলাম ডালিং হিসাবে থেকে আজকে ওটা পরার ইচ্ছা আছে চলো দেখি তো আমি ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি মুখটা দেখতেই পাচ্ছ টিস্যু দিয়ে প্রথমে ভালো করে মুছে নিলাম ঠিক আছে এরপর একটু ওয়েট টিস্যু তো আর সব সময় মেকআপ করবার আগে বারবার বলছি হাত কিন্তু ধুয়ে নেবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা করি না মেকআপ করবার পরও হাতটা অন্তত ওয়েট টিস্যু হোক বা হ্যান্ড ওয়াশ দিয়ে হোক হাতটা ধুয়ে নেবে কারণ বাইরে কোথাও যাচ্ছ হাতে মেকআপ লেগে রয়েছে দেখতে ভালো লাগে না ঠিক আছে যেটা আমরা করি না মনে করে হ্যান্ডটা ওয়াশ করে নেবে। তো চলো আমি স্টার্ট করছি আর আমি বিউটি ব্লেন্ডার ইউজ করবো এটা ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে স্কুইজ করে নিই জল আছে এখনো ওকে চলো তাহলে ফার্স্টে আমি কি করব ময়শ্চারাইজার লাগিয়ে দিই ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে লাইটটা কম লাগছে তো লাইট জ্বালিয়ে দিই ঠিক আছে তো ময়শ্চারাইজার আমি ফুল ভালো করে লাগিয়ে নিলাম দু মিনিট রেখে তারপরে আমি ফাউন্ডেশন স্টার্ট করব ঠিক আছে তোমরা জানোই আমি কোন ফাউন্ডেশন ইউজ করি ফিটমি ঠিক আছে অল্প নিলেই হয়ে যায় অল্পই নেব যদি দরকার লাগে আবার নেবো পরে আগে ব্লেন্ড করে দেখি কারণ সাদা ভূতের মতো ভালো লাগে না যারা চড়া মেকআপ করতে করতেই পারো আমি লাইট মেকআপই রাখবো তারা এক কোট দিয়ে নে একবার ব্লেন্ড করে নিয়ে আবার তার উপরে আর দিয়ে নেবে Gonay, nake, moun moun chal tu lakbe nini. ভালো করে ব্ল্ড করবে কানে দেখতেই পাচ্ছ আমার মেকআপ ব্লেন্ড করা হয়ে গেছে এবার লাগাবো কনসিলার এটাও সেম যত ব্লেন্ড করতে পারবে তত মেকআপ লং লাস্টিং হবে ঠিক আছে দেখো যেটুকু বাকি আছে গলায় তো আমার ব্লেন্ডিং কমপ্লিট তো এবার আমি হালকা করে আমার কাছে আছে ব্লু হেভেনের ব্লু হেভেনের ট্রান্সলুশন পাউডার এই পাউডারটা সত্যিই খুব ভালো যদি কেউ মেকআপ না করো শুধু কাছাকাছি কোথাও বেরিয়েছো ধরো পাউডারটা লাগিয়ে বেরিয়ে যাবে প্রথম প্রথম একটু ভূতের মতো লাগছে আস্তে আস্তে সেট খেয়ে যাবে ঠিক আছে ভালো করে ওপেন এরিয়া গুলো লাগিয়ে নেবে নাহলে মুখ এক গলা আর দেখতে আরো বাজে লাগবে তাহলে লোক বুঝেই যাবে যে মেয়েটি মেকআপ অবশ্যই এখন মেকআপ করে না এমন কজন আছে সবাই কিছু না কিছু হলেও মেকআপের জানে আগেকার লোক হয়তো জানতো না আর আগেকার লোকরা মেকআপ কি করতো আমাদের ঠাকুমা দিদিমা তাদের আগে ডুবে শুধুমাত্র হয়তো চুলটা বাঁধতো হালকা টিপ পরেই তারা বেরিয়ে যেত গয়নাগাটি পরে আর আমাদের এখন মেকআপ ফেকআপ না করে যেন বেরোতেই পারি না আমরা তো দেখো পুরো মেকআপটা আমি সেট করে নিয়েছি এবার আমি করব আইব্রো আইব্রোটা একটু ফিল করবে দাঁড়ো একটু আমি আয়নাটা নিয়ে আসি আয়না নিয়ে বসিনি নিয়েও চলে এসেছি দেখো আয়নাটাও রেড কালার আইব্রো করার আই ফিল করার সময় অল্প অল্প করে দেবে আর এই মিডল থেকে শুরু করবে একদম সামনে থেকে শুরু করবে না এবার আবার এই আইব্রোর একটা ব্রাশ আছে সেটা দিয়ে কম করে নেব আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা অনেকেই ব্লগ দেখছো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি নতুন নতুন ভিডিও করার এন্থু পাবো কোথা থেকে তাই জন্য প্লিজ চ্যানেলটি দেখো সাবস্ক্রাইব করো অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তোমার আইব্রো ডান দেখতে পাচ্ছো এবার চলে যাব আইশাডোতে ঠিক আছে দেখো দেখতে পাচ্ছো হয়ে গেছে আর আমার কাছে আছে দেখো মার্সে আইশাটো বলে এইটা আইশ্যাডো বলেটা ভালো ভীষণ পিগমেন্টেড মানে এর যে কালারগুলো না অল্প নিলেই হয়ে যায় তুমি রেডিস যেহেতু পড়েছে আগেই রেডে যাব না লাইট এই ব্রাউন কালারটা নেব ব্রাউন অল্প নেব আর আই শ্যাডো যখনই ইউজ করবে অল্প অল্প নিয়ে ইউজ করবে হ্যাঁ চলো তাহলে স্টার্ট করি অল্প ব্রাউন নিয়েছি চোখের কোনায় দেবে দিয়ে এইভাবে ব্লেন্ড করতে করতে সামনের দিকে আসবে দেখবে একটা লাইন ক্রিয়েট হবে ঠিক আছে এই কোণায় দিয়ে এইভাবে করবে আর যে হাত দিয়ে কমফর্টেবল সে হাত দিয়ে করবে আমার কাছে ব্রাশ আছে বলে তাই ইউজ করছি আবার এই কোণায় দিয়ে সামনে দিয়ে দুটো চোখেই সমানভাবে ইউজ করব দেখতে পাচ্ছি একটা লাইন ক্রিয়েট হচ্ছে হলো এবার নেবো হালকা করে রেড কালার পুরো আইটাকে কভার করে দেব আমি আর কিছু রাখবো না ব্যাস আমার আই ও কমপ্লিট এবার আমি লাগাবো এই যে আমাদের আইব্রোর এই লাইনটা এখানে হালকা করে এটাকে বলে ব্রাউ বোন আমি হাত দিয়ে লাগাচ্ছি এই যে হাইলাইট করে দিলাম অল্প করে নিয়ে এটাকে বলে ব্রাউ বোন এখানে ফিল করে দিলাম ঠিক আছে দেখতে হুম ঠিক আছে চল এবার পরে নি কাজল ব্লু হেভেন কাজল পরেছি এবার করব আমি এই ব্রাশটা না আমার কাছে ব্রাশ আছে কোথায় গেল হ্যাঁ এইরকম একটা ব্রাশ নিয়ে এটাকে স্মাচ করে দেব ব্রাশটা নেবে আর কাজল যেখানে পড়েছো সেখানে এরকম করবে তাহলে কাজলটা স্মাচ হয়ে যাবে মোটা একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো হয়ে গেল আমার কাজল পড়া এবার পরবো আমি লাইনার দেখতে পেয়েছ উইং লাইনার পরার চেষ্টা করছি উইং লাইনার পরার জন্য কি করবে অল্প একটু নেবে নিয়ে চোখের কোণে একটা আগে লাইন দিয়ে দেবে দিয়ে এ রিভার্সে আসবে দিয়ে এটাকে এবার ফিল করতে থাকবে ঠিক আছে এটাকে ফিল করতে থাকবে ওখানে থেকে পড়লে আমার হবে না तो फार्सटे बैके जा रिवार्से आस দেখতে পেয়েছো লাইনার আচ্ছা আমি এই জায়গাটা একটু হাইলাইট করতে চাইছি তাই জন্যে যে কোনো আই শ্যাডোর থেকে লাইট কালার নেবে ঠিক আছে অল্প একটু নিয়ে এই চোখের কোণে দেখো হলো হাইলাইট লাইট কালার নিয়ে তুমি এই দুটো কোণে হাইলাইট হয়ে গেলো ঠিক আছে এবার আমি করবো কন্টোরিং ঠিক আছে আমার কাছে ব্লু হেভেনের এই ব্রাউন কালারটা নেব দিয়ে তোমাদের আইসাইডেতেও যদি এরকম ব্রাউন কালারটা থাকে নিতে পারো ਨੇ ਕਿਦਾ چھوٹਾ আর 3 ঘন্টা দেবে আমার কাছে ব্রাশ আছে বন্ধুদেরকে দাও হ্যান্ডস দিও এই আর নাকটাকে একটু শার্প দেখানোর জন্য নাকের দুপাশে ব্লেড ঠিক আছে আমরা আয়না আরেকবার দেখে নি দেখতে পাচ্ছ এবার লাগাবো আমি একটু ব্লাশ তো এই অরেঞ্জ কাইন্ড অফ এই কালারটা নিলাম লাস্ট লাগানোর সময় সবসময় স্মাইল ক্যামেরায় ধরছে না কিন্তু হয়েছে এবার লাগাবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো হাইলাইটার লাগাতে আমার কাছে আছে সুইস বিউটির হাইলাইটার দেখতে পাচ্ছো সুইস বিউট পুরোটাই নেবো ঝেড়ে নেব কারণ ঝেড়ে নিলে কি এক্সট্রাটা পড়ে যায় সবসময় যে কোনো প্রোডাক্ট নেবে অল্প অল্প নেবে হ্যাঁ তাতে লাগলে আর একবার নেবে কিন্তু বেশি প্রোডাক্ট নিয়ে নিলে কি প্রথমে ব্লেন্ড করতে খুব অসুবিধা হয় এবার যে এক্সট্রা ডাস্টগুলো আছে সেটা আর একটা ব্রাশ নিয়ে ঝেড়ে নেবো তো চলো আমার লাইফ মেকআপ এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লিপস্টিক আমি ডালি হিসাবে লাগা ওই লিপস্টিকটাই ই চলো তাহলে লিপস্টিকটা লাগিয়ে নিই সত্যি কথা বলতে আমার এই লিপস্টিকটা খুব পছন্দ হয়েছে তোমরা নিতে পারো কিন্তু আমার লিপস্টিক কমপ্লিট চুলটাকে একটু ঠিক করে নিই আর সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যারা ম্যারেড সিঁদুরটা অবশ্যই পড়ো সিঁদুরে কিন্তু অনেকটা চেঞ্জেস লাগে বলো তো আমি কী লাগাই নি এখন অবধি গ্যাস 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 যখনই সিঁদুর পড়বে চুল আটকে নেবে মাসকারা লাগাই হে দেখো চুল ছাড়লেও এরকম কিছুই না আমি চুলটাকে জাস্ট ছেড়ে রেখেছি আর সামনে একটু পাফ করেছি চল মাছকারাটা একটু লাগিয়ে নি এটাও আমার কাছে ব্লু হেভেন ব্লু হেভেন আমার অনেক কিছু জিনিস আছে কম দামে কিন্তু ভালো খুব যে খারাপ তা নয় মাছ হয়ে গেল আর আমার কাছে আছে সেটিং স্প্রে সেটিং স্প্রে সব সময় চোখ বন্ধ করবে আর দূর থেকে দেবে এবার মেকআপটা যতক্ষণই থাকুক ইচ্ছুক হবে না তো দেখতে পেলে আমার ভ্যালেন্টাইন্স ডে মেকআপ লুক কেমন হয়েছে অবশ্যই জানি ঠিক আছে রেড ড্রেস কত দূর যাবো বলো দেই পাচ্ছ ক্রিয়েট হয়ে গেল আমার মেকআপ লুক কেমন হয়েছে জানিও তো वैलेंटाइन এরকম সেজে সবাইকে চমকে দিয়ে এই জমা পুরো লুকটা তো চলো আজকের মতো টাটা কেমন হলো জানিও আর লিপস্টিকটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে তোমরা কিনতে পারো কিন্তু ওকে চলো টাটা